ফ্রী মেডিকেল ক্যাম্প সমাজকে মাদকমুক্ত রাখা বিধবা ও স্বামী পরিত্যক্ত নারীদের আর্থিক সাহায্য গরিব এতিম মেধাবীদের সার্বিক সহযোগিতা সর্বোপরি শিক্ষার প্রসার ঘটানো মানবতা সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে এমনই একটি সংগঠন বিচ্ছন্দার স্বপ্নের সামাজিক পাঠাগার প্রতিষ্ঠালগ্ন থেকে মানবতার সেবায় নিজেদের জীবন উৎসর্গ করাই হল উচ্চ সংগঠনের মূল লক্ষ্য উদ্দেশ্য এর পরিপ্রেক্ষিতে সুন্দর আগামী সমাজগড়ার প্রত্যয়ে মেধা ও প্রতিভার অনেশনে গড়ে ওঠা বিচ্ছুন্দের স্বপ্নিল সামাজিক পাঠাগারের চার বছর পূর্তি উপলক্ষে মানবিক সোসাইটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত স্বপ্নীল সামাজিক পাঠাগারের সার্বিক ব্যবস্থাপনায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হল খ্রাঁত প্রতিযোগিতা দু বিশ জানুয়ারি শুক্রবার সকাল দশটায় চান্দিনা উপজেলার দোল্লাই নওয়াপুর ইউনিয়ন বিচ্ছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে বত্রিশ জন প্রতিযোগীর অংশগ্রহণে ক্রাট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন এগারো নং দোল্লাই নওয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোহাম্মদ শাহজাহান এ সময় মানবিক সোসাইটি বাংলাদেশের দুই নং ওয়ার্ডের সভাপতি নুরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মানবিক সোসাইটি বাংলাদেশ ও বিচ্ছ ইন্দর সামাজিক পাঠাগারের অন্যতম প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমস্যাবক নুর ইসলাম ভূঁইয়া ইচ্ছে রক্তদান সংস্থার প্রতিষ্ঠাতা মোহাম্মদ নাজমুল হোসেন মানবিক সোসাইটি এক নং ওয়ার্ডের উপদেষ্টা নুরুল ইসলাম মিলিটারি উপদেষ্টা আখতারুজ্জামান ভূঁইয়া আট নং ওয়ার্ড সভাপতি শফুক ইসলাম মানিক উপদেষ্টা আহমদ মেম্বার তিন নং ওয়ার্ড সভাপতি কামাল হোসেন দুই নং ওয়ার্ডের ইউপি সদস্য জামাল হোসেন মিয়াজি সাবেক মেম্বার আবুল কাশেম আনোয়ার হোসেন জামাল হোসেন এই সময় আয়োজক স্বপ্নীল সামাজিক পাঠাগারের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ জাঙ্গরি আলম ও সদস্য আব্দুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন স্বপ্নীল সামাজিক পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি কাউসার রহমান সাংগঠনিক সম্পাদক মহম্মদ ইউনুস আব্দুর রাজ্জাক সহ অন্যান্য নেতৃবৃন্দ বত্রিশ জন প্রতিযোগীর তমুল অংশগ্রহণে জিরুআইস মদ্দিনাতুল উলুম মাদ্রাসার মহাপরিচালক হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহ ঢাকার ডেমরা দাওয়াতুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা শরীফ সিং আড্ডা দরুল উলুম মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মুফতি মাহফুজুর রহমানের বিচারকের দায়িত্বে থাকা বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারীদের নগদ অর্থ ধর্মীয় বই রূপার পদক সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা উক্ত প্রতিযোগিতায় নবপুর আন্তর্জাতিক তাফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আল মামুন প্রথম স্থান ওই একই প্রতিষ্ঠানে ছাত্র মোহাম্মদ সিয়াম হোসেন দ্বিতীয় ও মোহাম্মদ ফাহাদ হোসেন তৃতীয় স্থান অর্জন করে পুরস্কার শেষে মানবিক সোসাইটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি নুর ইসলাম ভুইয়া আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে বলেন দিনই কাজে প্রতিযোগিতামূলক এগিয়ে আসা আলার নির্দেশ বর্তমান দেশীয় পরিমণ্ডলে কেরাত হিপস প্রতিযোগিতার আয়োজন করা হয় এতে করে কোরআনের কারিমের প্রতি আগ্রহ বাড়ে কেরাত কিংবা হাফেজের প্রতি পারিদর্শিতা অর্জন সেই সাথে প্রতিভা বিকাশ ও এর মূল্যায়ন প্ল্যাটফর্ম তৈরি করা হয় বলে জানান তিনি এর ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি মানব আপনাদের তাদের করে করে শেষ মা

হ্যাঁ আমি মানবিক সোসাইটির প্রতিষ্ঠা হিসাবে এই ক্যারাত প্রতিযোগিতার আয়োজন করার উদ্দেশ্য হল প্রত্যন্ত অঞ্চলের গ্রাম অঞ্চলের যে সামাজিক প্রতিষ্ঠান এবং মাদ্রাসাগুলো আছে মাদ্রাসার ছাত্রছাত্রীদের মেধা বিকাশের জন্য তারা যাতে একটা পরিবেশ পায় তাদের মেধার বিকাশ ঘটাইতে পারে এবং ভবিষ্যতে তারা যাতে আরও তাদের উপরের দিকে তারা করতে পারে তাদের এই পরিকল্পনা নিয়ে আজকের এই নবপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ডে এই ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানের আয়োজন করা এটা কি অব্যাহত থাকবে হ্যাঁ ইনশাল্লাহ আমার চিন্তা ভাবনা আছে আমাদের ওয়ার্ডে নয়টি ওয়ার্ড আছে প্রতিটা ওয়ার্ডে এবং প্রতিটা গ্রামে এরকম সামাজিক সংগঠন যেগুলি আছে তাদেরকে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে এভাবে ব্যতিক্রম ধর্মী ধর্মীয় অনুষ্ঠান ক্যারান কোরআন কোরআন তলার থেকে কেরাট প্রতিযোগিতা এবং বিভিন্ন খেলাধুলার আয়োজন করার এটা অব্যতা অবশ্যই থাকবে ভবিষ্যৎ মানবিক সোসাইটির মাধ্যমে প্রতিটা সমাজে সমাজ পরিবর্তনের জন্য এই সমাজ থেকে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের যাতে চরিত্র গঠনে মানবিক সোসাইটির যে কমিটিগুলো আছে সদস্য আছে তারা বিভিন্ন ভূমিকা রাখবে এবং এই কমিটি প্রতিটা ওয়ার্ডে আমাদের প্রতিটা ওয়ার্ডে করব ইনশাআল্লাহ আমাদের ইউনিয়নে একটা মডেল হিসাবে এ মানবিক সোসাইটি ভবিষ্যতে অদূর ভবিষ্যতে কাজ করবে বিচুন্দার গ্রামে স্বপ্নিল সামাজিক পাঠাগার তারা যে আজকে যে আয়োজন করেছে এবং তাদের যে যে নিঃস্বার্থ পরিশ্রম তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং অভিনন্দন ভবিষ্যতে তাদেরকে অনুসরণ করে অন্যান্য যে গ্রামগুলো আছে যে সামাজিক সংগঠনগুলো তারাও যাতে এগিয়ে আসতে পারে এবং তারা যদি আমার সাহায্য সহযোগিতা চায় আমি তাদের পাশে আসি এবং থাকবো এভাবে সে সহি শুদ্ধভাবে কোরআন তালাদ করে একদিন সেও যাতে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করতে পারে এই কোমলমতি শিশুদের প্রতি আমার এই উদারতা আহ্বান থাকবে স্বপ্ন সামাজিক পাঠাগার আজকে এই কেরাট প্রতিযোগিতা আয়োজন করেছে ইনশাআলা খুব ভালো লাগছে যারা এই প্রতিযোগিতায় সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ মানবিক প্রতিযোগিতা জানাবরুল ইসলাম ভাইয়া সাহেবকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ এই সংগঠনটি আজকে চার বছর পূর্তি উপলক্ষে জনগণকে বলবো আপনারা সবাই অর্থনৈতিক এবং সামাজিকভাবে আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন কি কাজ করছেন আমি ইনশাআল্লাহ সামাজিক প্রতিষ্ঠানের জন্য আপনার চিকিৎসা নিয়ে কাজ করি স্বাস্থ্য নিয়ে কাজ করি বিভিন্ন অসহায়ের মাঝে খাদ্যবস্ত্র বিতরণ করি এবং বিনামূল্যে রক্ত পরীক্ষা করি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয় এখানে আমাদের এখানে ডাক্তার আসা প্রতি বষ্ট এবং প্রতি রমজানে আমরা বিনামূল্যে খাদ্যবস্ত্র শাড়ি কাপড় ইত্যাদি বিতরণ হয় আমাদের সামাজিক আমরা আমাদের ইনশাল আরো সামাজিক কর্মকাণ্ড করার বিভিন্ন দীর্ঘ পরিকল্পনা আমরা আগামী তিনশাল আর একটি পরিকল্পনা আসতেছে যে যারা চল্লিশ দিন একসাথে আমার আমাজপুরে তাদের জন্য একটা আয়োজন ইনশাল আমরা করবো